নমস্কার, আপনারা শুনছেন অল ডে সাসপেন্স চ্যানেল। আর আজকে আপনাদের জন্য ছোট গল্প দেশি কুকুর। দিস স্টোরি ইজ রিটেন অ্যান্ড প্রেজেন্টেড বাই সুব্রত। শুরু হচ্ছে আজকের ছোট গল্প দেশি কুকুর। আমি আর নীলাঞ্জন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে থার্ড ইয়ারের সিভিল ডিপার্টমেন্টের ছাত্র। আমার বাড়ি জলপাইগুড়ি আর নীলাঞ্জন কলকাতার বাসিন্দা। আমরা দুজনেই শিবপুর কলেজের হোস্টেলে থাকি। আমি আর নীলু, মানে নীলাঞ্জন, সেই ফার্স্ট ইয়ার থেকে জয় বিরুর জুটি। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও নীলু বেশ অবস্থাপন্ন পরিবারের একমাত্র ছেলে, তাই এই ছাত্রজীবনেও স্বাচ্ছন্দ্যের কোনো অভাবটি তার নেই। বাবা দেওয়া হন্ডা সিটি গাড়ি, আইফোন সব কিছু ছিল তার কাছে। আজ শীতের রবিবার, মাসটা ডিসেম্বর। কাল সারা রাত জেগে হোস্টেলে পার্টি ছিল, তাই সকালে তখন আমি ঘুমের ঘরে বিছানায় পড়ে আছি। হঠাৎ করে দেখলাম কে যেন আমার মুখে ঠান্ডা জলের ছিটে দিচ্ছে। প্রথমে তো ব ম স সব অক্ষরের গালি দিয়ে দিলাম। তারপর দেখলাম নীলু বেশ রেডি শেডি হয়ে ডান হাতের আঙুলে একটা চাবি ঘোরাতে ঘোরাতে বলছে, চ ওঠ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তুই আর আমি লং ড্রাইভে শান্তিনিকেতন যাব, হোটেলও বুক করা হয়ে গেছে। আমি গাইগুই করছিলাম, আর আমি সহজে যে উঠবো না সেটা নীলু ভালো করেই জানতো, তাই এক প্রকার কোমর বেঁধেই এসেছিল। দেখলাম ওর পায়ের কাছে এক বালতি ঠান্ডা জল রাখা আছে। আমি আর দুই শব্দটি করলাম না, সোজা বাথরুমে ঢুকে বললাম। নীলু ড্রাইভিংয়ের হাত খুব ভালো। টানা 4 ঘন্টা ড্রাইভ করে আমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছালাম। ওখানেই মহামায়া হোটেলে এক পেট খেয়ে তারপর আমরা হোটেলে চেক ইন করলাম। দুপুরে একটু গড়িয়ে নিয়ে দুজনেই একটা টোটো গাড়ি নিয়ে খোয়াইয়ের মেলায় গেলাম। মেলায় বাউল গান আর ফুসুরে হাওয়াতে মনটা একদম চাঙ্গা হয়ে উঠেছিল। এমন সময় আমি দেখলাম নীলু আমার হাতটা ধরে মেলায় এক কোণে বসা একটা বুড়ো সাধু বাবার দিকে নিয়ে যাচ্ছে। আমি ফিসফিস করে বললাম, এসব কি করছিস নীলু? ও বলল, মজাটাই দেখ না, কলেজে ফোর্থ ইয়ারের রিঙ্কুরা পার্টিতে কাল সাধুর কথাটা বলেছিল, আজ ওর ভণ্ডামি আমি হাতে নাতে ধরতে এসেছি। নীলু সাধু বাবার কাছে মিথ্যে মিথ্যে বানিয়ে বলল, বাবা আমার সদ্য 1 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু বউ একদম বাহির্মুখ, আমার তোকে সন্দেহ হয়, ও নিশ্চয়ই পরপুরুষের সাথে। বাবা নীলুর কথা শেষ হতে না হতেই কিসব মন্ত্র বিড়িবির করে বলতে লাগলো। আর ওর থলি থেকে একটা শাল পাতায় মোড়া প্যাকেট দিয়ে বলল, সাঁওতাল পট্টিতে তুষা গ্রামে একটা বড় বটগাছ আছে, ওর সামনে রাত 10টা নাগাদ একা যাবি, ওতে খিচুড়ি আছে, ভোগ ওখানে অর্পণ করে রেখে আসবি, আর সকালে যেটা বাঁচবে সেটাই হলো প্রসাদ, সেটা ভক্ষণ করবি, তোর সব সমস্যা শেষ হয়ে যাবে। দে এবার 101 টাকা দক্ষিণা দে। নীলু পকেট থেকে 110 টাকা বার করে বাবাকে দিল আর বলল, খুচরো নেই, বাকিটা আপনি রাখুন। এই বাবাকাণ্ড শেষ হওয়ার পরে আমি নীলুর পিঠে একটা অসম্মতিসূচক চাপড় দিয়ে বললাম, এসব কি পাগলামি করছিস তুই? এই অচপাড়া গায়ে এসে ভণ্ড সাধুর সাথে এসব মানে কি শুরু করেছিস তুই? নীলু, তুই এই ঝুলিতে দেখেছিস অনেকগুলো এরকম শালপাতার প্যাকেট ছিল, তার মানে ওই সাধুর কারবারই হচ্ছে খিচুড়ি 110 টাকা করে বেচে দেওয়া। নীলু উত্তরে বলল, আরে ভাই আমি সবটাই জানি, এই খিচুড়ি অর্পণ, সকালের ঝুটা ভোগ, কাল ফোর্থ ইয়ারে দামাল ছেলেগুলো সবই বলেছে, শুধু মুশকিলটা কি জানিস, ওরা এই ভণ্ড সাধুর সবটাই বিশ্বাস করে। আমি আজ তাই রাত 10টায় খিচুড়ি বটতলায় গিয়ে রাখতে যাব, ক্যামেরা নিয়ে ওয়েট করব, দেখি কোন ভগবান এসে আমার ভোগ গ্রহণ করে, আজকে তো হাতে নাতে ধরবই। কথা মতোই কাজ হলো। আমরা রাত 10:30 নাগাদ আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটা বটগাছের কিছুটা দূরে কাঁচা রাস্তায় রেখে আমরা বটগাছের তলায় বেদিতে খিচুড়ির প্যাকেটটা রেখে দিলাম। দেখলাম আমাদের আগেও একটা প্যাকেট ওখানে রাখা হয়ে রয়েছে। নীলু এটা দেখে আমাকে বলল, দেখ সাধু বাবার আর এক খদ্দের, আমাদের দেশে মানে অকাট মুখের অভাব নেই শালা। আমরা বটগাছ থেকে একটু দূরে একটা ঝোপের ধারে ওয়েট করছিলাম, তখন ঠিক রাত 12টা হবে। দেখি কি না একটা পেল্লাই সাইজের সাদা কালো দেশি কুকুর বটগাছের দিকে এসে খিচুড়িতে মুখ দিচ্ছে। নীলু ফিসফিস করে বলল, দেখ দেখ আমাদের ভগবান এসে গেছে, বলে সঙ্গে সঙ্গে ওর ফ্ল্যাশ ক্যামেরায় একটা ছবি তুলে নিল। ক্যামেরার ফ্ল্যাশে দেশি কুকুরটা তখন খাবার ছেড়ে একটু এদিক ওদিক দেখে
আবার মহানন্দে ডিনার শুরু করে দিল। এবার আমি দেখলাম নীলু ঝোপের পাশে পড়ে থাকা একটা থান ইঁট হাতে তুলে নিয়েছে, আমার অজান্তেই টাক করে ছুঁড়ে মারলে কুকুরটার দিকে। আর তক্ষুনি কুকুরটি কেউ 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 আওয়াজ করে দৌড়ে ছুটে পালালো। আমি নীলুকে বললাম, ভাই তোর ছবি তোলা, সাধুকে এক্সপোজ করা এইসব অবধি ঠিক আছে, কিন্তু এই অবলা জীবটাকে খাবার খাওয়ার সময় মারলি কেন? এটা ঠিক করিস না, এটা ভারী অন্যায় হয়েছে। আমি দেখলাম নীলু যেন আমার কোনো কথাই কানে নিচ্ছে না, ওর চোখগুলো যেন এক পাশবিক হাসি হাসছে। ও বলল, চল আমরা হোস্টেলে ফিরে যাব, গাড়ি তো আছেই। আমি বললাম, নীলু সব কিছুর একটা সীমা আছে, এখন রাত 1টা বাজে আর হোটেল তো বুক করাই আছে, কাল সকালে আমরা বেরোবো। নীলু বেশ গম্ভীর গলায় বলল, উফ, হোটেলে সব বিল আমি দিয়ে দিয়েছি, আর লাগেজ বলতে যে ব্যাগটা দরকার সেটা আমার গাড়িতেই আছে, চল আমরা এখনই বেরোবো। আর তুই যদি না যেতে চাস, তোকে এই অন্ধকারে তোর দরদির দেশি কুকুরের সাথে ফেলে আমি একাই বেরিয়ে যাব। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়িতে উঠলাম। তখন আমরা প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে বোলপুর থেকে প্রায় 60-70 কিলোমিটার এগিয়ে হাইওয়েতে যাচ্ছি। আমাদের গাড়ির সামনে দিয়ে কী যেন একটা জন্তু চলে গেল দেখলাম, আর অমনি হঠাৎ করে নীলু ব্রেক কষল, সামনে বামটা ওর চোখে পড়ল না, এক পলকে আমাদের গাড়িটা কয়েকবার ডিগবাজি খেয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে রইল। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, এই প্রচণ্ড অ্যাক্সিডেন্টেও আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি। তবে নীলু, নীলু কোথায়? নীলু, নীলুকে দেখলাম ও রাস্তার পাশে ঘাড় গুঁজে পড়ে আছে, আর পাশে রয়েছে ওর ভাঙা ক্যামেরাটা, ওর কপাল দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। আরে কি, ওর পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে সেই সাদা কালো দেশি কুকুরটা। আমাদের গল্পটি এখানেই শেষ হলো, মানে গল্পটা ফুরোলো আর নোটে গাছটিও মুড়লো। কেমন লাগলো আমাদের গল্পটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটি খুবই নতুন, আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্ধন যোগাবে আগে এগিয়ে যাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তখন অবশ্যই লাইক করুন। নমস্কার, সঙ্গে থাকুন।